জ্বর ও শ্বাসকষ্ট প্রাণকালো 10 বছরের মেয়ের। মৃতার নাম রীনা সেন। উত্তর দিনাজপুরের হেমতাবাদের ইসলামপুর গ্রামের মেয়ে রীনাকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার থেকে রীনার জ্বর এসেছিল। ক্রমশই অবস্থার অবনতি হতে থাকায় পরিবারের লোক বৃহস্পতিবার তাকে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসকরা তাকে ওই দিন রাতেই সিসিইউতে স্থানান্তরিত করেন। সেখানে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। শনিবার সকালে মৃত্যু হয় তার। আমার ভাস্তি রীনা সেনের আর কয়েকদিন ধরেই জ্বর, আর সঙ্গে হচ্ছে সেদিন শ্বাসকষ্টটা অনেকটাই বেড়ে যায় আমরা বুঝতে পারি। আর তৎক্ষণাৎ আমরা রায়গঞ্জ শিশু হসপিটালে যোগাযোগ করি এবং তাকে শিশু বিভাগে অ্যাডমিশন করা হয়। সেখানে সঙ্গে সঙ্গে সেখানে এক অক্সিজেনও দেওয়া হয়, স্যালাইন অক্সিজেন দুটাই চলছিল। তো সেখানে ডাক্তারবাবু সেখান থেকে ট্রান্সফার করেছিল সিসিউতে, আর সেদিনই সন্ধ্যাবেলা তাকে সিসিউতে নিয়ে আসা হয়। সারা রাত চিকিৎসা চলার পর পরের দিন সকালে অনেকটাই সুস্থ বোধ আমরা করছিলাম দেখে। ডাক্তারবাবু বলছিল যে না, অনেকটা সুস্থ হয়েছে, পরের দিন থেকে তাকে আর হচ্ছে খাওয়ারও দেওয়া যেতে পারে, এরকম বলেছিল। কিন্তু হঠাৎ করে পরের দিন সকালে হঠাৎ করে সিরিয়াস হয়ে যায়। হওয়ার পরে ডাক্তারবাবু তৎক্ষণাৎ তাকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করে। ভেন্টিলেশনে থাকাকালীন আজকে সকাল 8:30 নাগাদ আমার ভাস্তি এক্সপায়ার করেছে। তবে এই বিষয়ে মেডিকেল কলেজের দায়িত্বপ্রাপ্ত MSVP ডাক্তার বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় জানান, ওই শিশু ডায়াবেটিক সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল। হয়তো জ্বর ছিল তার, কিন্তু সম্ভবত সেটা শারীরিক অন্য কোনো সমস্যা থেকে হয়ে থাকতে পারে। পাশাপাশি তিনি আরও জানান, এই মুহূর্তে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু বিষয়টি এখনো ততটা গুরুতর নয়। বাচ্চাটা যেটা ছিল সেটা হচ্ছে ডায়াবেটিস ছিল, এবং যাতে মারা গেছে সেটা হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, ইটস এ কমন কমপ্লিকেশন। এবং সেই সময় কোনো ইনফেকশন থেকে জ্বর থাকতে পারে, জ্বরে মারা গেছে বিষয়টা নয়, আন্ডারলাইন হচ্ছে সিভিয়ার ডায়াবেটিস থাকার জন্যই বাচ্চাটা মারা গেছে। ইটস এ কমন কমপ্লিকেশন অফ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। এটা হচ্ছে আমরা মানে সরকারি নিয়ম অনুযায়ী আমরা যে থার্ড ওয়েভ বা ইত্যাদির যে বিষয় আছে তা নিয়ে আমরা অন প্রিপারেশনে রয়েছি। তবে বাচ্চা এই সময় প্রতি বছরই সিজনাল ইনফ্লুয়েঞ্জাতে ভর্তি হয়, জ্বরের সংখ্যা বাড়ে বাচ্চার, এক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম নয়। এর সঙ্গে কোভিডের কোনো যোগাযোগ নেই, কারণ ম্যাক্সিমাম টেস্ট করা যা হয়েছে সব নেগেটিভ। তবে চিকিৎসক জানান, শিশুর মৃত্যু সংখ্যা বাড়ছে, তাতে উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। দ্য ওয়াল ব্যুরো।